আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের স্বাগতম জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আজকে আমাদের অতিথি আপনাদের প্রিয় অভিনেতা নির্মাতা জিয়াউল হক পলাশ। পলাশ, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। অনেকদিন পর আপনি ইন্টারভিউ নিচ্ছি। অনেক ভালো লাগতেছে এবং আপনাকে দেখে অনেক ভালো লাগতেছে। কিছুদিন আগে আপনি উমরা করে আসছেন, খুব ভালো লাগলো, আপনার ছবিগুলোও দেখছি এবং অনেকদিন পর আপনার সাথে দেখা, এটাও খুব ভালো লাগলো। পলাশ, মাঝখানে যে কাজগুলো করলেন ঈদের আগে, এগুলো তো দুর্দান্ত হিট হয়ে গেল এবং বেশ সারা জাগিয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। একটা হলো হোটেল রিল্যাক্স আর একটা হলো বিদেশ, অনুভূতিটা কেমন এই মুহূর্তের? অনুভূতি তো আসলে খুবই অন্যরকম, কারণ বিদেশ এক ধরনের কন্টেন্ট, হোটেল রিল্যাক্স এক ধরনের কন্টেন্ট, এবং দুইটার নির্মাতা আমার প্রিয় মানুষ কাজল আরফিন অমি ভাই। বিদেশের জার্নিটা একরকম, হোটেল রিল্যাক্সের জার্নিটা একরকম। সো হোটেল রিল্যাক্স অমি ভাইয়ের প্রথম ওয়েব সিরিজ, এবং প্রথম ওয়েব সিরিজই অমি ভাই আসলে যে যে দৃষ্টান্তটা স্থাপন করেছে, তো সেটা আমরা যারা আছি সবাই মিলে একসাথে গর্ববোধ করি যে মানে এই এই দৃষ্টান্তের সাথে আমরা একটা পার্ট। আর বিদেশের যে কন্টেন্টটা, এটা আসলে বাংলাদেশে গ্রাম বাংলার একটা চিরাচরিত, বর্তমান সময় একটা চিরাচরিত দৃশ্য আমরা দেখতে পাই যে অনেকে দালালদের মাধ্যমে বিদেশ যাচ্ছে, ড্রামে করে আমেরিকা যেতে চাচ্ছে বা বিভিন্ন দেশে যেতে চাচ্ছে। সো এই সেন্সিটিভ ইস্যুটাকে অভিভাব নাটকের মাধ্যমে তুলে ধরার পরে অনেক মানুষ রিয়েলাইজ করছে, এবং যারাই ভুলটা করেছিল তারাও রিয়েলাইজ করতেছে, বা যারা ভুলটা করতে যাচ্ছিল তারাও এখন রিয়েলাইজ করছে যে এভাবে আসলে যাওয়াটা ঠিক না বা ঠিক হয় নাই। সো দুইটা প্রজেক্টের ভাইবই দুই রকম, এবং দুইটা প্রজেক্টের জন্য মানুষ আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে, দর্শকদের অনেক প্রতিক্রিয়া পেয়েছি। আমি যখন বাসা থেকে বের হচ্ছি কিংবা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে মানুষের একটাই কথা, ভাই হোটেল রিল্যাক্স দেখে অনেক হেসেছি, বিদেশ দেখে অনেক কেঁদেছি। এই হাসি কান্না নিয়েই তো আমাদের জীবনটা। মাঝখানে আবার দুটো টিভিসিও বেশ সারা জাগাল, সেই সেই সম্পর্কে একটু জানতে চাই। নিশ্চয়ই আপনি প্রবাসী টুয়ের কথা বলতেছেন। প্রবাসী বিজ্ঞাপনটা আসলে মানুষের একটা আবেগের জায়গায় চলে গেছে এখন। আমি যখন প্রবাসী ওয়ান করছিলাম, ওইটা করার পর মানুষের যে পরিমাণ অনুভূতি আমি পাইছি, তখন আসলে আমাদের প্ল্যান ছিল না যে আমরা প্রবাসী টু করবো। সেবার যখন নাইনটিস কিডস ফিল্মস, যারা প্রবাসীর নির্মাণ করেছে ডিরেক্টর শাওন এবং প্রডিউসার প্রেমাপু, তারা এবার যখন প্রবাসী টু এর প্ল্যান করতেছিল, তখন খুব নার্ভাস লাগতেছিল যে প্রবাসী ওয়ানের সময় আসলে যেভাবে গল্পটা তারা ধারণ করেছিল, প্রবাসী টুটা আসলে কেমন হবে বা দর্শক কীভাবে নেবে। পরে দেখলাম প্রবাসী টু নিয়েও দর্শক অনেক আবেগপ্লুত হয়ে গেছে, বিশেষ করে প্রবাসীতে যারা থাকে আপনি তো রিলেট করতে পারবেন। আপনি সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন দেশে গেছেন, ওইখানে প্রবাসীদের যে জীবনযাপন বা যারা থাকে ওইখানে, খুবই অনেক কাছে খুব দুর্বিষহ জীবনযাপন করে, দেশের মানুষদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। তারা যখন এই কন্টেন্টগুলো যখন দেখে, তখন না তারা খুব কানেক্ট করতে পারে। দ্যাটস ওয়াই প্রবাসীর কন্টেন্টটা মানুষের কাছে এত দ্রুত সময় এতটা আপন হয়ে গেছে। পলাশ ছিল যে কাবিলা, আপনার কি মনে হচ্ছে যে কাবিলাকে এগুলো সব ছাড়িয়ে যাচ্ছে? এটা তো ধরেন একটা অভিনেতার জন্য কৃতিত্বের ব্যাপার, কারণ হচ্ছে ধরেন ব্যাচেলার পয়েন্ট একটা সিরিয়াল, বাংলাদেশে আরও অনেক সিরিয়ালই হয়, তো এত সিরিয়ালের মাঝখানে মানুষ এই চরিত্রটার কথা আলাদা করে মনে রাখে, এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। আবার অন্য একটা চরিত্র দেখে মানুষ আবার ওই চরিত্রটা নিয়েও কথা বলে, এটাও আমার কাছে একটা অ্যাচিভমেন্ট, কারণ দর্শক তো আমাকে নিয়মিত দেখে না, ও তো অনেকদিন পর পর আমাকে দেখে। সো যখনই দেখে তখন দেখে যে পলাশ নতুন কোনো একটা চরিত্র নিয়ে হাজির হয়েছে। ব্যাচেলার পয়েন্টের কাবিলা শুধুমাত্র ব্যাচেলার পয়েন্টের কাবিলা, ও কিন্তু নোয়াখালী ভাষার অন্য কোনো কন্টেন্টে কথা বলে না। আবার আমি যখন হোটেল রিল্যাক্সের আব্বি হয়ে আসতেছি বা বিদেশ নাটকে সানি হয়ে আসতেছি, এক এক চরিত্র নিয়ে আমি সামনে আসতেছি। সো এটা একদিকে আমার জন্য অনেক চ্যালেঞ্জিং, যেহেতু আমি অনেকদিন পর পর স্ক্রিনে আসি, তো মানুষ অপেক্ষা করে যে পলাশের এবারে কন্টেন্টটা দেখতে কেমন হবে, একটু দেখি, ওই আগ্রহ নিয়ে মানুষ দেখতে বসে, এবং দেখার পর তারা যখন খুশি হয়, তো এই ভালো লাগাটা আমাকে অনেক ভালো লাগায় আসলে। হোটেল রিল্যাক্সে যে প্রযোজক আমাদের মঞ্জু ভাই, সে তো দারুণ উচ্ছ্বসিত, বিশেষ করে তাদের এই বঙ্গতে যে সারাটা পেয়েছে, এটা অতীতে এরকম হোটেল রিল্যাক্সের মতো কন্টেন্ট এতটা সারা ফেলতে পারেনি, এবং তারা খুবই উচ্ছ্বসিত, তারা এটা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছে। এটার পেছনে গল্পটা কেমন ছিল, মানে জার্নিটা কেমন, এক্সপিরিয়েন্সটা কেমন? আমি মঞ্জু ভাইয়ের কথা আলাদা করে বলতে চাই। দেখেন, একটা ভালো কন্টেন্টের পিছনে কিন্তু একটা প্রডিউসারেরও কিন্তু অনেক অবদান থাকে। তো মঞ্জু ভাইকে আমার কাছে মনে হচ্ছে সে খুবই ভিশনারি একটা মানুষ, সে আসলে শেষটা বোধহয় সে দেখতে পায়, যার কারণে সে হোটেল রিল্যাক্সের যখন গল্পটা শুনছে, গল্প শোনা থেকে শুরু করে একদম হোটেল রিল্যাক্স যেদিন থেকে অনিয়ার গেছে সেদিন পর্যন্ত, এই মানুষটা আমাদের টিমের সাথে টিম মেম্বার হয়েই ছিল। এবং আপনাদেরকে বলি, আমরা যখন হোটেল রিল্যাক্সের এডিট চলতেছিল আমাদের পুরো রমজান মাস জুড়ে, এবং ঈদেরও চার পাঁচ দিন পরে যখন এডিট চলতেছিল, অমি ভাই তো
একদম প্রি প্রোডাকশন থেকে শুরু করে এডিট পর্যন্ত আমি হয়তো ছিলই, সেই সাথে মঞ্জু ভাই কিন্তু আমাদের প্যানেলে প্রতিদিন আসতো। চরিত্রগুলো কীভাবে দাঁড়াচ্ছে, এডিটটা কী হচ্ছে, মিউজিকটা কী হচ্ছে, যখন আমরা মিউজিক করতেছি জাহিদিন ভাইয়ের স্টুডিওতে তখনও সে আসে, আশরাফের ওখানে যখন কালার করতেছি তখনও সেখানে মঞ্জু ভাই ছিল। সো এটা আমি মনে করি একটা দৃষ্টান্ত অন্যান্য প্রডিউসারদের জন্য, যে একটা কন্টেন্টের পেছনে ডিরেক্টর, আর্টিস্ট টিম, টেকনিক্যাল টিমের পাশে একটা প্রডিউসারের যে কী পরিমাণ অবদান থাকতে পারে এটা অন্য সবার জন্য একটা দৃষ্টান্ত। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি যেটা জানতে চাচ্ছেন যে এই যে সাকসেসটা, বা এটা আসলে আমি মনে করি যে একটা ডিরেক্টর অনেস্টি। অমি ভাই এটা প্রি প্রোডাকশন অনেকদিন যাবৎ করছে, শুটিং করছে, পোস্ট প্রোডাকশন করছে, এবং প্রত্যেকটা জিনিসের সাথে অমি ভাই লেগেছিল। আপনি স্ক্রিপ্ট বলেন, ক্যারেক্টার ডিজাইন বলেন, কস্টিউম বলেন, লোকেশন বলেন, ইচ অ্যান্ড এভরি পার্টে অমি ভাই যত্নের ছাপ রাখছে, কোনো অংশে অমি ভাই কমতি দেয়নি। শুধুমাত্র হোটেল রিল্যাক্সের ক্ষেত্রে না, প্রত্যেকটা কন্টেন্টই আসলে অমি ভাই সেম কাজটাই করে। সো আমি মনে করি এটা তার পরিশ্রমের ফসল, এবং দর্শক যে ভালোবাসতেছে এটা আমাদের সবার একত্রিত কষ্টের ফসল। কাজল আরিফিন অমির কথা বলছিলেন, এবং তার সাথে আপনার কাজের জুটিটা দর্শকরা খুব দারুণভাবে লুফে নিয়েছে, এবং আপনি ধীরে ধীরে নিজেকে একটা অপরিহার্য জায়গায় নিয়ে যাচ্ছেন। এখন প্রতিদ্বন্দ্বী কাকে মনে হয়? আমার প্রতিদ্বন্দ্বী আমি আসলে নিজেই, আমি আসলে কাউকে কখনো প্রতিদ্বন্দ্বী মনে করি না। আর প্রতিদ্বন্দ্বী মাথায় রেখে আসলে কাজ করা যায় না, কারণ আমি মনে করি আমি যদি নিজের কাজটাকে নিজে ডে বাই ডে ডেভেলপ করতে পারি, এটা হয়তো বা আমার অন্য কিছুকে আমি নিজেকে নিজে ছাড়াই যেতে পারবো। সো আমি সেই চেষ্টাটাই করি। আর অমিবের সাথে আমার জার্নি তো প্রায় অনেক বছরের, অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসাবে অমিবের সাথে আমার জার্নি অনেক বছরের, অ্যাক্টর হিসাবে অনেক বছরের, মানুষটার কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখি। সো অমি ভাইয়ের বাইরে আমি যখন অন্য ডিরেক্টরের সাথে কাজ করি তখনও আমি আসলে ওই ডিরেক্টরের সাথে মিশে গিয়ে ওই চরিত্রটার সাথে মিশে গিয়ে কাজ করার চেষ্টা করি। যদিও দর্শকের একটা ইয়া থাকে যে কেন আমাকে তারা রেগুলার দেখে না, বা অন্য ডিরেক্টর মানে অমি ভাইয়ের বাইরে কেন দেখে না, আপনি ইন্টারভিউ নেওয়ার আগে আমাকে এই কথাটাই বলতেছিলেন। তো আমি বলতে চাই যে আসলে অন্য ডিরেক্টরের সাথে আমি অবশ্যই কাজ করি, কেন করবো না। যেমন আমার ওটিটির প্রথম শুরুটা ছিল চরকিতে ইউটিউবার কন্টেন্টটা দিয়ে, যেটা আদনান রাজীব ভাই বানিয়েছিল, তারপর আমি হইচুর জন্য বলি করেছিলাম যেটা শঙ্কর দাশগুপ্ত বানিয়েছিল, অংশু ভাই আমাকে নিয়ে তীরন্দাজ করেছিল। সো আমার কাছে মনে হয়েছে যে অমি ভাইয়ের বাইরে যখন আমাকে অন্য কোনো ডিরেক্টর ডাকে, তারা আমাকে নিয়ে যখন আলাদা কোনো কিছু চিন্তা করে, সে কাজটা আমার করা উচিত, এবং সেটাতে আমি তখন ঝাঁপিয়ে পড়ি। সো আমাকে নিয়ে যখন মানুষ আলাদা কোনো কিছু চিন্তা করবে, আমি সেটাতে অবশ্যই অবশ্যই কাজ করবো, কেন করবো না। পলাশের তো এর আগে ইন্টারভিউতে বলেছিল যে তার লক্ষ্যটা হলো ভালো সুনির্মাতা হওয়া, তা এখন অভিনয়ে যেভাবে সে সারা জাগাচ্ছে তাতে করে কি সুনির্মাতা হওয়ার পথটার চাইতে কি অভিনয়ের পথটাই বেশি অগ্রসর হচ্ছে সে? না, অভিনয়ের পথটা অগ্রসর হলে তো তাইলে আপনি ঈদে আমাকে বিশ্ব নাটকে দেখতে পারতেন, কিন্তু ঈদে তো আমি ইউটিউবের জন্য একটা নাটকই করেছি বিদেশ। আসলে অভিনয় এবং নির্মাণ দুইটা আমার পাশাপাশিই চলছে। নির্মাণে আমি একটু বেশি সচেতন, অভিনয় সচেতন, তবে নির্মাণের ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে, কারণ আমি যেহেতু এখন রেগুলার বিজ্ঞাপন চিত্র বানাচ্ছি, সামনে আরও বেশ কয়েকটা বিজ্ঞাপন চিত্র বানাবো, সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। অভিনয়টা আমার চলতেছে, ডিরেকশনটা আমার সমান্তরালে চলতেছে, আমি কোনোটাকে আসলে ছেড়ে রাখতে চাই না। এর মধ্যে যে বিদেশ এবং হোটেল রিল্যাক্স, মজার অভিজ্ঞতাটা কী ছিল দুইটা কন্টেন্টের মধ্যে, যেই অভিজ্ঞতাটা সবসময় মনে থাকবে? বিদেশের অভিজ্ঞতা একরকম, হোটেল রিল্যাক্সের অভিজ্ঞতা একরকম। বিদেশে যেমন আমরা শুটিং করেছি সন্দ্বীপে, এবং এই সন্দ্বীপে শুটিং করার পেছনে একটা মানুষের কথা আমি খুব উচ্চস্বরেই বলতে চাই, তিনি হচ্ছেন আমাদের বিদেশ নাটকের প্রডিউসার আকবর হায়দার মুন্না ভাই। এই মানুষটা যদি এই প্রজেক্টের সাথে না থাকতো, আমরা সন্দ্বীপে কখনো শুটিং করতে পারতাম না, কারণ সন্দ্বীপ অবশ্যই প্রাকৃতিকভাবে খুব সুন্দর, বাট এটা এখনও শুটিং ফ্রেন্ডলি না সেই অর্থে, কারণ যোগাযোগ ব্যবস্থা এখনও একটু কঠিন। সো এত বড় টিম নিয়ে সন্দ্বীপে আমাদের শুটিং করা, ওইখানে থাকা খাওয়া সব কিছু মিলায়া মুন্না ভাই আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে, মুন্না ভাইয়ের টিমে যারা ছিল তারাও যথেষ্ট সাপোর্ট দিয়েছে আমাদের। আর বিদেশে শুটিং করতে গিয়ে আমরা ট্রলারে একদম সমুদ্রের মাঝখানে চলে গিয়েছিলাম, বৃষ্টির কবলে পড়েছিলাম। আমার এখনও মনে আছে যখন প্রচণ্ড বাতাস শুরু হইলো, বৃষ্টি শুরু হইলো, অমি ভাই তখন আমার হাতটা এভাবে ধরেছিল, অমি ভাই মানে আমি অমি ভাইয়ের হাত ধরেছিলাম, অমি ভাই ধরেছিলাম, অমি ভাইয়ের পাশে তখন তহিদ ছিল, তহিদের পাশে মিশু ভাই ছিল, প্রত্যেকের প্রত্যেকের হাতটা ধরে আছি আমরা। মানে আমাদের কাছে মনে হয়েছে আমরা যদি ট্রলার থেকে পড়ে যাই একসাথেই পড়বো, যদি বেঁচে যাই একসাথে বাঁচবো, এরকম। সো এইটা একটা ইউনিটি, এবং এই ইউনিটিটা খুবই স্ট্রং ইউনিটি। এটা আমি মনে করি যে একটা ডিরেক্টর কাজল আরফিন অমি, একজন সেইলর অফ দ্য শিপ, সে আসলে পুরো টিমটাকে যেভাবে চালায়, পুরো টিমটা আসলে তার ডিরেকশনে মোহগ্রস্ত হয়ে পড়ে। সো এই মোহগ্রস্তের মধ্যে পড়ে আমরা যে কোনো কিছু করার জন্য ঝাঁপিয়ে পড়তে পারি, কেউ কোনো কিছু চিন্তাই করে না। আর হোটেল রিল্যাক্স হচ্ছে, এটা অমিভার জন্য একটা চ্যালেঞ্জ, যে
এই যে চরিত্রগুলো সে সবসময় ব্যাচেলার পয়েন্ট একরকম দেখাইছে, দুই নাটক একরকম দেখাইছে, কিংবা অন্যান্য কন্টেন্ট একরকম দেখাইছে, আবার এই একই মানুষগুলোকে নিয়ে সে যখন আরেকটা কন্টেন্ট বানাবে এখানে আসলে সে নতুন কী দেখাইতে পারে, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। সো আমি মনে করি অমি ভাই সেই চ্যালেঞ্জ অনেক সুন্দরভাবে উত্তরায় উঠছে, যার প্রমাণ দর্শকই তো আমাদের দেখাইল। পলাশ, এরপরের লক্ষ্য কী আপনার? এরপরের লক্ষ্য হচ্ছে ভাই বেশ কিছু ডিরেকশনের প্রজেক্ট আছে, সেগুলোকে সুন্দরভাবে করা, এবং যে অভিনয়ের যে চ্যালেঞ্জ সামনে যেগুলো আসবে সেগুলোকে চেষ্টা করবো আমি ভালোভাবে উত্তরে ওঠার। বিয়ে যখন করেন নাই তখন তো অনেকেরই কল্পনার পুরুষ ছিলেন, এখন কী অবস্থা? অনেকে ছিলাম কি না জানি না, তবে আমার ওয়াইফ যে তার কল্পনার মানুষ ছিলাম আমি, এবং তার সাথে আমার বিয়ে হয়েছে, আমি খুব খুশি ব্যক্তিগতভাবে। এবং আলহামদুলিল্লাহ বাবা মা বোন আমার ওয়াইফ সবাইকে নিয়ে আমরা একসাথে আছি, ভালো আছি। এই সাফল্যে বইয়ের রিভিউ কেমন? অবশ্যই 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 অনেক, কারণ আমি যখন থেকে কাবিলা হয়ে উঠি নাই বা এতটা জনপ্রিয় হয়ে উঠি নাই তখন থেকেই তো সে আমার পাশে। সো তার ইন্সপিরেশন সবসময়ই থাকে, এবং আমি মনে করি যে এখনও সে আমাকে যেভাবে ইন্সপায়ার্ড করে, আমার কাজগুলোর সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করে, আমার ভালো লাগে। তাকে খুঁজে পেলেন কতদিন আগে? এটা আসলে অনেক বছরের জার্নি, অনেক বছরের জার্নি। এই জার্নিটার গল্প আসলে একভাবে এইভাবে বললে হবে না, এটা অনেক অনেক এই লং জার্নির মধ্যে তো আপনার জীবনে চরিত্রে অনেকগুলো মানে প্রেমিকা এসছে, এই প্রেমের জন্য ছোটোছুটি প্রতারণা এটা সেটা, সে কখনো মাইন্ড করে নাই যে বলে নাই যে আবার এই জিনিসগুলো একটু খারাপ লাগে, কষ্ট লাগে? না, প্রেম বলতে কি নাটকে? হ্যাঁ, না নাটকে চরিত্রগুলো নিয়ে আসলে ও এগুলো নিয়ে কখনো কনসার্ন না। ওর কথা হচ্ছে যে এটা আমার অভিনয় জীবন, সে এটা নিয়ে মনে করে যে এটা আমার প্রফেশনাল লাইফ যেভাবে যাচ্ছে সেটা নিয়ে কখনো বদার করে না। সে আসলে ব্যক্তিগত পলাশ, যে তাকে নিয়ে হ্যাপি থাকতেই তার ভালো লাগে। পলাশ আর ভাবি, এই দুই থেকে তিন হচ্ছে কবে? গড নোজ, ইনশাল্লাহ। এনটিভি দর্শকদের জন্য কী বলবেন? এনটিভি দর্শকদেরকে বলবো এনটিভি বাংলাদেশের এখন পর্যন্ত শীর্ষস্থানীয় একটা চ্যানেল, অনেক ভালো ভালো কাজ আমরা ছোটোবেলা থেকে এনটিভিতে দেখে আসছি, এখনও দেখছি, এবং এনটিভি দর্শকরা যারা আছেন আমরা জানি আপনারা সবচেয়ে ভালো কন্টেন্টের সাথে থাকেন, ভবিষ্যতেও থাকবেন, কাজগুলোকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করে আসছেন সেমভাবে অ্যাপ্রিসিয়েট করে যাবেন, তাহলে আমরা আরও সাহস পাবো ভালো কাজ করার। দর্শক, এতক্ষণ শুনলেন জিয়াউল হক পলাশের কথা, নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।